সালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ আপনার ভাও কই? কার ভাও বে? আপনার? আমার ভাও কই? আমার ভাও কই? আমার ভাও কি তো কোনো আছে এই চিনি দেছো তুমি রাস্তা উস্তাদ। হ্যালো ইয়ান ম্যান, প্লিজ হেল্প মি। হেল্প মি কি হেল্প হেল্প করতাম? আমার ভুরির বিয়া। এই তো কি দাও? যদি পারো না আসি সাহায্য করতা। হ্যালো ইয়ান ম্যান, প্লিজ হেল্প মি। তেরো জন বাচ্চা খাইচা দিছ তো বুঝরানি বুড়ো হয়ে গেছে উনি আরো খান বুলে তার দেশ বুলে নিয়ম আছে এখান নখান বিয়া করতে পারবো মানে এখন রাজ্যত এগুড়ি ফেলাই ফেলাই দিতে পারবো তারার লন্ডন বলে বিভিন্ন রাজ্য আছে আমরা জেলা মনে করো মমিসিং নোয়াখালী এরবারে তোমার কুমিল্লা চট্টগ্রাম ঢাকা ওগুলা বলে তারার বলে এখন জায়গাতে কখন বিয়া করতে পারবো তেরোটা ফুড়ির মাঝে সব ছোট কোনটা আছে আছে যে সুন্দর আছে নি সুন্দর নি তুই বিয়া করতে নি কম বয়সের মাঝে ছোটর মাঝে এগো আনলা আমার লাগে তো তুই আমার বাইরে হয়ে যাবে বে বাইরে হইলে বাইরে গেছে অনেক মায়া পাইবে তে কাম করি তোর একটা উম্মা দিলাইম আমি তো বদলি জিমু এর লগে একটু বদলনের চেষ্টা করলাম আর কি আগে আপনার ডুল হয়েছিল ওখান লাগে করতাল হয়েছিল আরো সুন্দর লাগে তো ভাই আপনি তো কইলা যে আসাদ লন্ডনে তিন নম্বর ফুরে বিয়া করতাম আচ্ছা আপনি ঠিক আছে আমার হেল্প করছো ওই ওই তোমারে কইছি তিন নম্বরটারে বিয়া কারণ এর লগে তোমার মুখ একটু ফাটাল লাগান তাই একটু ওলা ফুটাইল লাগান তো মিলবো ফাটাবো তাই তোমার যে যে শোকেস ধরাইছো তাইও খুব সুন্দর মোটামুটি দেখবাই কি আর একটা শোকেস মিলি যাব ভাই আমার একটা আবেদন আছিল আরজি আছিল কিটা আমার আম্মাই আমার ফ্যামিলি আত্মীয় স্বজনে কইরা আচ্ছা যেহেতু তেরো গো ফুরি মাঝামাঝি একটা কি তৈল গিয়ে আপনার সাত নম্বর
করে আমার আম্মা এরাও খয়রা এর ফ্যামিলির এরাও খয়রা একটু বয়সের একটা ব্যাপার আছে এরপরে ইংলিশের একটা ব্যাপার আছে বুঝছেন না ফালাই দে যদি ইংলিশ ও এ ফালাই দে যদি আর আমি তুরা একটু বয়স আর কি বুঝছেন না না বয়স তুরা নাই মোটামুটি ফুরাও বয়স ইদা ইদা সকে সকে সে বুঝা সো করে সোক দেখা যার তো ভাই ইসলামী গান বানাইলে তাই যে প্রতিভা খাইল গেছিলাম বা মাতো না তাই যে প্রতিভা তিন নম্বর গুড়ি বাটে বুটে কইছি যে টেকা কইলে বা ফরম লাগে তো বাপরে দিয়া বুঝতে লাইলাম ইগু টেকা দুইয়ার আইলে সারা মানতো না কারণ ইগুর যে প্রতিভা ইগুর গানও রুজি করবো টেকা লন্ডন গেলে আট বার খালি টেকা রুজি দেয় খাইল যে গান গাইছে একজন বেটা গেছিলা দেখাত পুরুষ মানুষ আমারে মাতাইছেন না মাতিয়া তাই টান গেছেন কি দেখাত তাইনু টান দে দেখেও কিতা গান গাইছে জাননি চোখ হরাও বায়ু সাইও না হিলা আরে আরে সাইলে বায়ু লাগে কিলা কিলা আমার মতো সুন্দর বিবি যদি ফেতে চাও নামাজ ফরিয়া বায়ু আল্লাহর কাছে চাও ডাইরে গলা কইয়া দিলেইছে গানে গানে জবাব ভাই আমি সপ্তাহ করতে রাজি ভাই চিন্তা করতে রাজি না ইগুরে তো 1,00,000 টাকায় বেটার বাপর তো ফরম লাগে তাই তো নামে একটা ফরম লাগবো না নি 1,00,000 টাকায় মানে ইমু আসদ মিয়ার যে চাল্লান ইগুরে ই ফুরিরে 1,00,000 হইতো না টাকা দুই আড়াই লাগে এই বাজেটে ফাড়তা না ফাড়তা না ভাই সমস্যা নাই আমি একটু চেষ্টা করব তুমি নাই 50,000 দরকার আছিল কই ভাই ভাই এ কইরা যে আসাদ লন্ডনের বাসা দিয়া চাটা খাইলা পরে টাকাটা দিয়ে আইলা তুমি কি আমারে বিশ্বাস করো না রে উস্তাদ আইউক এবারে বিশ্বাস হয় না লা যাও খড়ি 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 ভাই আই আই রে হনু কর হর ভাই ভাই আমি মানছি জায়গা দিরা না কইন্নাই লিয়া পাগল কুম্বাই খুকিয়ে তাবিজ করি আনি বগি ভাই আমি অ্যাডভান্স দিয়া মানছে তো ইয়া রাখছে আমি ব্যক্তিগতভাবে আমি পায়ের উপরে ভরসা করছি না 25,000 আনছি ভাই আর হইছিলাম ভাই যদি খুশি হই যান বাসাত নিয়া বাকিটা দিলেন বাসাত আসদ মিয়ার বাসা দুইটা একটা উপশহর একটা রামা বাজার বাসাত দেখিয়া লোক আজ আলুল আছেন বাসা দেখাই দেই আসদ লন্ডনি বাড়ি কুন্ডা দেই দা দাই কুন্ডা দেই দা এটা ফুরকি উরকি স্টাইল করা ফুরকির মাঝে মিয়া কসু আ টাইলস করা আরে তার দিন জানো তা কি জাত ফ্রি না সুইংগাম ফুল লাগি দাও ও সুইংগাম ফুল নি মুগিনে খা বইয়া হ্যাঁ ভাই ব্যাংক তো কিউ মত কইলা কি তুলো সাত নম্বর গুড় যে গান মনে আছে নি ইজাত গান গাইছে তাই চোখরাও বায়ু সাইও নাইলা আরে আরে সাইলে বায়ু লাগে কিলা কিলা আমার মত সুন্দর বিবি যদি পেতে চাও নামাজ পড়িয়া বায়ু খুদার কাছে চাও বুঝছো নি সাইমু ভাই আসাদ মিয়ার বাসা যাওয়া যে সাহানো যাও টেকা বাকি গুণ রেডি করো সাত নম্বর গুণ আমি দেখলাম জি ভাই বাজেট বাড়াও বাজেট ভাই সাইমু উলা সাইমু খারাপ লাগে রে ভাই আমার সেন্টার অলিমার লাগে সেন্টার মতো চাইছি মানুষ কার্ড সাফা করে দাওয়াত পর্যন্ত দিলাইছি এখন আটটা ধরে তারা না করে যে তারা এখন আমার নাই কইনা বিয়া দিত নাই কোনো সমস্যা নেই সমস্যা বলতে কিতা যে আসদ লন্ডনে যে জানাইছেন নি তোমরা যার পুরি বিয়া করতে শুনলাম আমার আব্বাবা দূর আমার শ্বশুর শুনতে কাহিনি এখন তারা গিয়ে মনে হয় লম্বা হাত পাও দেখাইছে দেখাই এখন দেখা যায় কিন্তু ও পুরি রে তারা বিয়া দিলে এরা আসদ লন্ডনে টাইম বলা এটা যদি হয় তোমার হৌরুর বাড়িতে মানলো না তুমি যার লগে বিয়ে হইতে যে পুরীর লগে বিয়ে হইতে এরা যদি রাজি হয় না মানে নাই না আমার কিতা করার ভাই আমি পারতাম নাই বেসার বেটার আর বিপক্ষে যাইতাম কারণ আসদ স্যারে আমি মনে করিলাম আব্বা রাখিলিছি তানোর যে 13 নম্বরের 13 সিরিয়ালের যে ফুড়িটা ছোটো সব ফুড়ি যে আমার লাগে আমি ঠিক করে রাখি শুনলে ভাই তোর লগে ও ছোটো থাকতে লেখাপড়া করে করে যে উঠছি ও লুবর খা লুভ করিয়া তারা তারা ফুড়ির লাইফ নষ্ট করবা আর তোমরা তোমরা লাইফটা নষ্ট করিয়া না লুভ করিয়া তোমরা আসলে সারা কাহিনী জানো না বিচারা ও যে বয়স কত বয়স দেশত নেই ও বিচারা বিয়া করিলা 16 বছরের ফুড়ি ও বা বয়স তো কোনো ব্যাপার নাই রে বা লন্ডনে যদি দিলা একজনে ফুড়ি তোমার কাছে দিতে আসেন দিলেই সে লন্ডন ওঠাই পালা নাই
তোমরা বালা করে বুঝো সবে বুঝো এলাকাতে আসলে বড় একটা সমস্যা হয়েছে বুঝার কি তা তুমি তো রে ভাই শিক্ষক নাই যে তুমি আমারে বুঝাইতা তুমি তো আমার স্যার নাই একলগে পড়ালেখা করছি তুমি এক ক্লাস সিনিয়র আসলে আমি এক ক্লাস জুনিয়র আসলাম নিচে আসলাম এলাই কইছো ঠিক আছে ভাল লাগছে কিন্তু আমি বিষয় মানে নিতাম পারছি না কারণ ছোট খুড়ি আমার ভাল লাগছে সুতরাং আমার কয়দিন বাদে বিয়া লন্ডন গেলে কোনো হেল্প লাগলে সাপোর্ট লাগলে কই আমি তোমার লাগি ভালো একটা ব্র্যান্ডেড মোবাইল দিমু গড়ি উড়ি লাগলে কইও যে ভাই আচ্ছা দাও পালা দাও এর বাদেও মাঝে বুঝিও তুমি আচ্ছা কইও তুমি আমি লন্ডন গেলে কোনটা লাগলে কইও আচ্ছা এর বাদেও মাঝে বুঝিও বুঝছো নি আচ্ছা স্যার বুঝাই না আসদ লন্ডনের তো 13টা হুড়ি উস্তাদ এগুতারে আমারে বিয়া দিয়া দিলেন না উস্তাদ লন্ডন গেলাম গিয়ে এই তুই জানাস না আসদের কোন হুড়ি আসেনি 13টা হুড়ি আসেনি আসদে খেতো খাম করে তার হুয়া গুলটা সদরুল ও তারে আমি দড়ি দাঁড়িয়ে আনছি তুই কিলাব কিলাবে তুই খাইয়া টাল হইছত না না খাইয়া টাল খাইছি না ওস্তাদ ও কিটা খাইছস না মানুষ তো ওটা কিটা কিটা খা ভাতা বিয়ে তো বিড়ি বাড়ি খাইলে টাল হইবে গান্ডা মাঞ্জা খাইলে তুই কি যা তোর টাল না ওস্তাদ আমি খালি ভাত খাই আর কিছু খাই এ ভাত খাওরার ভাত খাওরা খোসাই না আসদ লনি কোনো ফুরি আছে নি তেরো গু ফুরি যা কইলে তুই কান তো জানি ওস্তাদ আপনি জানা মানুষ লয়ে মাতো আমার ভিতরে খোস খসি করে লাগে ও ওয়াটার তলে দি যার কি খাওয়ানি সেদিন যে ফুরিয়া ইয়া তোরে শরবত খাওয়াইল মানে শরবত খাওয়াইল লাগের যেমন সান সান্দর টুমা সান আসমান দে না হই আমরা খান্দা দাইছি সালামু আলাইকুম মামা জি মামা ভালো আছেন নি জি জি আমরা ভালো আছি জি মামি তারা ভালো আছেন নি জি ফোনও দিতাম পারি না টাইমে মিলে না তো মামা এর লাগে জি ও আম্মা আসলে ওই যে ফরাইজের বিষয়ে মাত্তা চাইরা না আর কি হইরা আমি মাত্তাম তো আমি আসলে মাত্তাম চাইরাম না কিলা লাগে বিষয়টা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে মাত্তাম আসলাম মামা জি একটু গুরুত্বপূর্ণ ও আমরার গাঁওতে একজন আর কি লন্ডনে আইসেন তাই 13 জন মেয়েরে বিয়া দিতা জি লন্ডন লন্ডন লইয়ে যাইতা জি বিয়া দিয়া তো এইন একজন মাসানো মাইতা দিরা আর কি তো মাতলে ও 13 জনের মধ্যে একজন রে মোটামুটি আমার আর কি দিলাইছেন আমারে দিলেই বা হইছেন আর কি জি তো যখন মাসখানো যারা মাত্রা আর কি তাইন কইরা যে তাইন রে কিছু টেকা দেওয়া লাগবো দিলাইলে তাইন বুকিং করিয়া দিলেই বা আর কি আর লন্ডন লইয়া যাইবাগে বিয়া করিয়া জি 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 মাসখানো যারা মাতের তারা কইছেন যে আর কি 3 লাখ লাগবো মোট এর মধ্যে 1 লাখ তার দেওয়া লাগে আর 2 লাখ তো বিয়ার খরচ টিকিট টাকেট লাগে আর কি বিদেশ যাওয়ার লাগে জি জি 3 লাখ টাকা পাঠাই দিলে ওই যায় যে একটু তাড়াতাড়ি না হইলে আসলে ওই যে মানে মানুষ তো প্রচুর লাগায় জি পাওয়া যেত না জি 13 জনের মধ্যে 1 জনের দিলেই বা আর কি হইছে জি আর আমি তো লন্ডন গেলে কি তো আর মামা আপনি বুঝরা আপনার সব দেশ আইলো আমি 1 লাখ থেকে চালাই লিমু জি এটা কোনো ব্যাপার না জি 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 মামা তেজি আছে মামা একটু তাড়াতাড়ি দেখবা আর কি জি মামা এটা ফরাজ উরাজ দেওয়া লাগতো না জি 3 লাখ টাকা দিলেই বা জি জি আছে তো মামা জি একটু তাড়াতাড়ি দেখবা আর কি সালাম আলাইকুম আপনারে গর দিয়ে আনলাম ইনুকি তার লেগে বুঝছেন গরও মাতলাম না গরও যদি আমি আপনার লগে মাতি তো বাপি গিয়া তার লগে মাতি দিবা আর তাই উঠে দিব উলি আপনার যে বাতি যে ভাই মা তাই তো রোজ বিয়ার মাথায় রোজ বিয়ার মাথায় ও উকিলে হো উকিলে তো জিসা খানা তো পয়সা বার বিয়া দেওয়া যায় না তাই নি ওখানে আল্লাহ জিসুন খোফাল কুলিয়া তামান ফাইলে এসি লন্ডনি ও লন্ডনি তামান ফাইলে ছাড়া যায়নি লন্ডনে যাই ভাইজি কিন্তু আপনার ফাইমার মাথায় রাজি না তাই কই নাই নদী তো নাই তা মানুইলা আসুত লন্ডনে ও ভাই বলেন বুড়া বা আপনিও দেখি ফাইমার মাল লাগান কোন বুড়া বুড়া নাই ভাই তবে তো ফুয়া
আগে মনে করে বিয়া হই একদম কম বয়সে করলে করতেও পারে এইটা ক্লিয়ার নাই আর কি ওখন করবো দেখছি না দাড়ি মুচারা কোনো ফুয়াই না তিনি বাদার আপনি গেলে যাবেন দেখছেন ওলা আর কি তোরা দাড়ি মুচ রাখছে এলা সুযোগ ভাই যা ভাই তো নাই ফুরি যদি লন্ডন যায় ফাইমা যদি লন্ডন যায় তো কপাল আমার লগে আপনারও খুলব লন্ডনই ফাইলে হল তা দেখার আর ওতার খবর আছে নি আর নৌকা তুই নেতো খেয়ে খেয়ে মাগনা কুন্তা করিয়া দেয় না মাঝখানো যে একজন মাতির খুব ভালো মানুষ তারা দুজন মানুষ আর কি মূল যে একজন খুব ভালো দেখবেন আপনি ফুয়া গুতা যে ভালো আর আমার যে ভালো লাগে তারে হেরে টেকা ফুঞ্চি হাজার দেওয়া লাগবো আমি ওই অসুবিধা নাই এটা একটা ব্যবস্থা হইব না আপনার লগে জিকান মাথার কি আপনি গিয়া ফাইমার মারে খুব ভালো করে বুঝাইন বুঝাইয়া কইবা বিলের গমিন রাজি হই যা রায় জামেলা করিস না বুড়ার জোয়ান বুড়া জামাই মিলেননি বুড়া যদি ভাইতার দেশের ফুরিন যদি বুড়া জামার গেছে দিতা তার দেশে থাকলা নেই আর বুড়া ভাইও যদি ফুরি যদি লন্ডন যায় কি তো লস নিবা হ্যাঁ তুই বুড়ার জোয়ান ভাইতে কই আর লন্ডনই ভাইলে এত তা দেখার আর মাথার সময় নেই ওই যে তাই রাজি হন না ওই যে তাই রাজি হন না বুড়া বুড়া কইয়া যদি বেটা কোথা ছুটি যায় আপনি আজকে গিয়া ফাইমার মারে কইবা বিলের গো বইন রাজি হই যা রাজি হয়ে যা যন্ত্রণা করিস না ফুরি গুতারে দিলাক দে তুই এ উথান বাতান করিস না আর আমার বাইর মাথা খান খাইস না আপনি বুঝেন জানু ভাই সাহেব ঠিক আছে নানি এ সা আছে নিবে এখন লিকার বইছে দশটার সময় বড় ভাই মনে ভাই সাহেব সাড়ে আটটা আইতাম কখন বাজার সাড়ে নটা বাবা বেটা ঘুমাই যায় রে কুন্ডা নিবা আর আমার বিছনা খাইছো তো ও দেখো আমার কইল জানি সাড়ে আটটা তো নিয়ে আইতাম ওখানে বাজার সাড়ে নটা ওখানে তো তার খবর নাই বুঝলেন ইলাই আনলে আমি আইলাম না যেদিন আমার কইতো সাড়ে নটা আমি আইতাম তা আমি কিন্তু আলি রুজে আইলাম মানে আমি গাড়ি উঠলে বমি করে দিই বমি করতে নেই এসি আছে তো এসি বাতাস আমার ঠান্ডা লাগি দিবা আরো দেখো দেখো হারে আব্বা রাখে যা যে হতাম ইস পাস করিলে যাব সপ্তাহ খামখা আমার এসব করতে হয় দু তিনশো দেখা দেয় খারে আব্বা রাখে সে তো এখনো বুঝেন না বাবা আকিস বিড়ি এখন দিও না লাগতো না সরল
প্রত্যেক দিন সকালে উঠে লাল শার্ট প্যান্ট কিনতে হম দিয়ে যাওকি হম দিয়ে যাওকি 200 টাকা 150 টাকা গড় লই যাও এখন আর ফসলের সময় রয়েছে নি হারি মাছ খাইলে বানে বানে খালি ঘুরছো এখন আর এটা কইরা কিটা করতাম কোন সময় আছে তার ওখান তো বড় সময় কিলা সময় রইল তুমি আস্তা দিন খুশ আই ডেইলি যে তুমি ওই যে চুল খারা কইরা তারপরে তোমার ওই যে লাল কাপড় ওটা ফিন্দা তোমার সময় নিতে তো সদ্রুলে ফিনতো তুমি ওটা ফিন্দা ফিন্দা কই যাও কি ডেইলি আর 200 আর 150 সন্দে পুরো কাম কর কাম কর তুমি আমার ওখানে খাও আগে ওখানে উত্তর দিতে হইবে না আগে কাম কর কাম কর না তুমি ওখানে খাওয়া লাগবো কাম কর ই খেবা আসদ লন্ডনে লাগান লাগে ই বেটাই নাকি তাহলে এ তুমি কইতে না তুমি আস্তা মাস খালি আসো খালি সব করো কোয়া যাস কোয়া সব খবর না তুমি তুমি খালি লাল শার্ট কি দিই যা কইতে আমি যে জায়গা না যাই কাম করবে ইটা বাকি দিছে বাবা তোমার তো চিনা চিনা লাগে বা আমার আব্বা তুমি আসদ লন্ডনে নাই না না জোর করিয়া গাড়ি তুলছে তুলি আমারে বমি টমি করাই যা শেষ গাই উঠলে আমি এমনি বমি করি আরো আমারে বমি তুমি তুমি অরিজিনাল আসল লন্ডনি না 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 আমি আসল লন্ডনি তাই না আমার আব্বা বাবা কিটা হবে তোমার আব্বা আন্তাজিমা বে তাই না ওর লগে 13টা পুরীর বিয়া দিতে আইছ হই লন্ডন থেকে তারপর তাই 51টা বিয়া করতে নাই না আপনি দূর বিয়া কিটা মাতো তান ফুয়ার পুরী একটা এ কইলে সদ্রুল আর ওই লগা সকিনা সকিনা পারে বিয়া দিলেইছ ও আমার বড় ফুয়া সদ্দুল কে কইলো আমি 51টা 52টা বিয়া করতাম তা আমরা তো গাঁওতে তো শুনলাম তে আমার এক ফুয়া এক ফুড়ি ও আমার বড় ফুয়া তা আমরা তো গাঁওতে কইলা তে মানে আপনি 51টা বিয়া করতাম তা তারা হইছে আমি তো কইছি না তে গাঁও থেকে তো শুধু টিহা নেয় আর তারা তোমার কত কথা কইয়া আসল লন্ডনি হইয়া তো আমারে বেতারা বেশি জানে অর্থাৎ নি তুমি করো গিয়া লাল কাপড় শার্ট প্যান্ট ফিন্দা লাগ দাও কি হ্যাঁ লাল কাপড় চলে যাও ডেলি কাম কর বাবা কাম কর আরে উনো ইতে টাকা উকাইতে আমরা কিছু জানি না আমরা এমন গরু ছাগল টাগল তা বেচা কিতা করি আর তুমি ওখানে টেকা মারাই না যাও মিয়া রো এখান থেকে তো আমরা তো টেকা দিলাম তাই না ফুরি বিয়া হরা কিয়া টেকা দিরা দেশো দেশো লইয়া ইরা তুমি দেন কিতা টেকা দিরা আনতা দিও না মাত মাত্র ও কিতা হবা ওখানে আমি মিয়া বাটফারি মাত্র যাও মিয়া রো এখান থেকে বাটফারি মাত্র না বাবা কিতা টেকা দিতা আমি মিয়া আনতা ইয়া মাত মাত্র আমরা গরু দুইটা দেখি যগুন মনে নিতে কি নানি ও আমার গোয়া ঠিক কথা কইছে যাও রো এখান থেকে আনতা ইয়া মাত মাত্র কথা বানো আরে আমার মতো সুন্দরী বউ পেতে যদি চাও নামাজ পড়ি দোয়া তুলে খোদার কাছে চাও সুখরাও সুখরাও বাইও ইলা চাইও না সুন্দর গানি কিটা আসুন মিয়ারে ডেডিকেট করি আমি সব দাম আনা বল দিকে লোকে আউটা দে সা দে আসনি কি দা অবস্থা ভালো আছেন নি তুমি কয় নম্বর বাবা আমি তো সব সুকো 13 নম্বর দেখতো লাগে রে বাবা এটা চেহারা মাশাআল্লাহ দাদা তোমারে তো অন লাগে পুরা হ্যাঁ আমি আসাদ লন্ডনের সবচেয়ে বালাজে পুরি 7 নম্বর পুরি ও পুরি বিয়া করতাম দে 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 এটা না দোকান কইছে সবটা কি ভালো হইলো কি ছোটো যে এন মায়া বেশি করে মানছে কিন্তু ছোট হইলো কি সবটা কি ভালো আপনি ছোট ভাই কিন্তু ভুল হইছে না ছোট ভাই খুব খারাপ পাইলাম তোমার কথা আমরা এলাকার তো পরিবেশ বদলি দিব হ্যাঁ সব লন্ডন আমেরিকা দিব কি আমার পুরিও যাইব আমরা অল টাইম কখন ফিট ফাট হইয়া থাকি মানে আমি দিন রাত 24 ঘন্টা উচ্চ মাথা খেও মোবাইল টিটিং অল টাইম ফিট ফাট দেখতে লাগে তুমি আই মনে লন্ডন থেকে আইছো আর আমারে আমারে কিলা লাগে তোমার লাগে কত আইকো আইছো আর কোন সময় আসো আব্বা করো আইবা আর ইয়া দেখুন যদি আব্বা হইছো কিনা এই আব্বা হইছিন না হবু আব্বা ও অনবহরিছনি সবে
আরটা জায়গা দো ইদারে এটা সালাম কালাম খবর লই আইছি সালাম দিতাম কিটা তো মরছিন ভাই না না আমরা যেটা স্বপ্ন দেখলাম নানি এটা স্বপ্ন মিছাবা কিটা মিছা আমি গেছলাম মামার বাড়ি হলো ফিলোর গাও গিয়া দেখি নানি ও যে আসুদ লন্ডনে আছে নানি বেটা অনেক কত কাম করে লগে তার ফুয়া এটা তো স্বাভাবিক করতে পারে রে বাবা এটা শখে করে লন্ডন থেকে আইছে মনে হয় শরীর খারাপ করে মনে করে একটু যদি ইয়ে করে তো শরীরটা ভালো থাকবো সুস্থ থাকবো এলেই করে শখে করে এটা শখে না তো আমি বেটারে জিগাইছি বেটা হয় ওই বা আমারে তোমার গাঁর দুইটা ফুয়া লইয়া গেছে লইয়া গিয়ে ওলা লন্ডনে হইতাম কইছে বেটা লন্ডনে উন্নই না বেটা না আসো ঠিক আছে এই যেখানে আছো যখন তাম হিংসা অর্থ নানি আমার হবু আব্বা শ্বশুরের বিরুদ্ধে তুই মাতস হিংসা অর্থর হিংসা হইতো কেন বা আমি যেটা চোখে দেখি সেটা কইতাম নাই বা বাইরে বা বুঝছি তুমি জ্বলায় মাত্রাই তুমি এবার না ভালো করে হইছো বেটার লগে তোমার ফুসিছে না বেটা তোমার কিক মারিছে সুতরাং তুমি নাই আছিলে রে ওই বেটা তুই না ভালো করছ কিটা আমি যদি টাইম মতো বিয়া করতাম না তোলান ভাই চাতা লইলে আমার রে বাপ রে বা আর তুই তো ফরমালিন বেটা আস্তে একটা ফরমালিন তোর চুলি গো আন্ন হল তোর চশমা কই দি কিনজত ওকুনা থেকে মনে কিনে লই ইজ্জত আর ওটা জুতা টুতা কিটা ফিন রে আর ফিন দে মোটরে বাপ দর্শত তুই তো অরিজিনাল না বেটা আমার চশমা গো কম দামি নানি আর আমার চুল অরিজিনাল নাই না তাকে গুলাকে রশি টানি আমার চুল নিয়ে ছুটাইতে পারবে তুমি আমরা বুঝি নাই নি আমা আমার ছোট ভাই ঠিক কইছে তুই না বালক তোরে পছন্দ হইছে না তোর তোর মানে বয়স হইছে না এর লাগি তোরে কিটা দিছে না আর ওখানে হিংসা তুই কিটা করে ওই ওই দিছে না মাঠে তোমার কাছে কাইকে দের পাটা লানাটা সে আড়ালে পড়িছ তোমার দেওয়ার লাগি পড়িছে বেটা যদি লোক অরিজিনাল লন্ডন হইতো তোমার কি কি বিয়া দের বড় ভাই তো পাটা লাগানো হইছে কিটা কইছস তুই কই জানি আমি একটা দেখি আইছি কই জানি তুই জানস তুই আমি খালি বিয়া করাম তুই জানস আমার